কোনো কিছু একটা হলেই নিরপেক্ষ তদন্ত মানে রাজ্যের পুলিশ না বা কেউ বলছেন সিবিআই না বা ইত্যাদি ইত্যাদি। আর আমাদেরও বারবার বলতে হচ্ছে কোর্টের নজরদারিতে তদন্ত কেন বলতে হচ্ছে, তদন্তের নিরপেক্ষতা যারা রক্ষা করতে পারতো, পুলিশের সেই কোয়ালিটি আছে, যোগ্যতা আছে, কিন্তু পুলিশকে সেই কাজ করতে দেওয়া হচ্ছে না। রাজ্য পুলিশ হলে মুখ্যমন্ত্রী করতে দিচ্ছেন না, দিল্লির পুলিশ হলে স্বরাষ্ট্রমন্ত্রী আগে থেকে দেখে দিচ্ছেন, এতে তদন্তটাই প্রভাবিত হয়। এটা ভালো হচ্ছে না, কোনোভাবেই ভালো হচ্ছে না। বিজেপি শাসিত রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগে দেখুন বলেছেন সুখেন্দু শেখর রায়। উত্তরপ্রদেশ পুলিশ শেষ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছে যে শুধু খুনের ঘটনা নয়, সেখানে মহিলাদেরকে ধর্ষণও করা হয়েছিল। যদিও পোস্টমর্টেম রিপোর্টে স্যার উল্লেখ ছিল না, সেটা চেপে দেওয়ার চেষ্টা হয়েছিল। অন্যান্য যে ফরেন্সিক যেগুলো পরীক্ষা হয় সেই পরীক্ষার ফলে ধরা পড়ে ধর্ষণের প্রমাণ। তো সুতরাং উত্তরপ্রদেশ যোগী রাজ্যে এই ধরনের নারকীয় ঘটনা আজকে শুধু নতুন তা নয়, দীর্ঘদিন ধরে চলে আসছে, এটা ওই রাজ্যের পরম্পরা হিসেবে আজকে উঠে দাঁড়িয়েছে। এখানে এসে অমিত শাহ বড় বড় কথা বলেন, অথচ উত্তরপ্রদেশের এই ধরনের নারকীয় ঘটনা নিয়ে তিনি বা তার দলের শীর্ষ নেতারা মুখে কুলুপ এঁটে থাকেন। যে ছবি কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম, বিজেপি নেতা কর্মীরা তারা বিজেপি রাজ্য দফতর থেকে ইতিমধ্যেই অর্জুন চৌরাশিয়ার দেহ নিয়ে রওনা হয়েছেন তার বাড়ির উদ্দেশ্যে, এবং সেখানে অপেক্ষায় রয়েছে শোকস্তব্ধ পরিবার। প্রতিনিধি আবির দত্ত এই মুহূর্তে রয়েছেন সরাসরি সেখান থেকে আমাদের সঙ্গে। আবির, এই মুহূর্তে কি অবস্থা সেখানে? দেখো, শোকস্তব্ধ পরিবার, শোকস্তব্ধ এলাকার বাসিন্দারা, অগণিত মানুষের এখানে ভিড়, মহিলাদের উপস্থিতিও চোখে পড়ার মতন, এবং প্রত্যেকেই বলছেন ঘরের ছেলের মতন ছিল এই অর্জুন, এবং অর্জুনের যে মৃত্যু তারা মেনে নিতে পারছেন না। সবাই একটাই শুধু প্রশ্ন তাদের, যে তারা প্রকৃত তদন্ত চান। আজকে আমরা দেখলাম সকাল থেকে অর্জুন চৌরাশিয়ার মা, তিনি একেবারে কান্নায় ভেঙে পড়েছেন, তার অন্যান্য রাজ্যে থাকা তার আত্মীয় স্বজনরা তারাও এসেছেন, আজকে ভোরবেলা অনেকে এসে পৌঁছেছেন, গতকাল রাত্রিবেলা অনেকে এসেছেন, তাদের সঙ্গেই তিনি রয়েছেন। আজকে ছেলেকে শেষবারের মতন দেখবেন বলে ঘর থেকে বাইরে বেরিয়ে এসে তিনি বসেছেন, এবং তার সঙ্গে সঙ্গে তার যে মেজ ছেলে তারাও রয়েছেন, এলাকার বাসিন্দারা তারাও এখানে উপস্থিত হয়ে রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে সেন্ট্রাল এভিনিউ হয়ে কাশীপুর রোড হয়ে ঢুকবে অর্জুন চৌরাশিয়ার মরদেহ, এবং তার আগে তার পরিবারের সদস্যরা শেষবারের মতন দেখবেন বলে এখানে একত্রিত হয়েছেন। অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য আলাদাভাবে ব্যবস্থা করা হয়েছে পুলিশের তরফ থেকে। এখানে আমরা দেখছি মহিলা পুলিশ থেকে আরম্ভ করে নর্থ ডিভিশনের অতিরিক্ত বাহিনীকেও এখানে মোতায়েন করা হয়েছে। পাশে যেখানে ঘটনাস্থল সেখানেও আলাদাভাবে পুলিশ কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে, যেটা পরিবারের সদস্যরা জানাচ্ছেন যে আজকে শেষবারের মতন যখন শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবেন পরিবারের সদস্যরা, তারপরে নিয়ে যাওয়া হবে নিমতলা শ্মশানে। ধন্যবাদ আবির তোমাকে।